আজি আমি আলোচনা করিবা কর্কট রাশি নভেম্বর মাস মাসিক রাশিফল কেমিতি যাব এবং আপনার কোহাই চাহি যে ভিডিওগুলো আপনার দেখুম প্রথম রু শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে কিছু টিপস গুড়ি দেবি যেগুলো আপনার লাইফ ব্যবহার করে বহু সুখী বা সফলতা পাইপারে কর্কট রাশি যেমি দেখা যাচ্ছে নভেম্বর মাসে এই মাসের কাজের টিকি বিলম্বিত হব যেকোনসি কাম করবে লেট লেট্রে হব এবং অর্থ অভাব হেতু পছাই যাবে তার মানে টঙ্কা এই মাস টিকি আপনার অভাব হয়ে পড়ে তেমন আপনার যদি আপনার পাখে সঞ্চিত কিছু ধন অনিমিতি কোণী জায়গার লগাতু না হুয়েত সে টঙ্কা বুড়ি যাই পড়ে তা সহিত যেহেতু টঙ্কা অভাব দেখা যাচ্ছে তেমন ধার করজ নেমি করবে সেইভাবে চেষ্টা করতু তা সহিত দেহ প্রায়ত আপনার টিকি স্বাস্থ্যগত সমস্যা টিকি দেখা যাই পড়ে থা কফ জ্বর পেট জাতীয় সমস্যা বা চর্মজাতীয় সমস্যা আপনার হয়ে পড়ে তেমন দেহকে টিকি জগিবে এবং মন মধ্য আপনার এ মাস ভালো দেখা যাও না তেমন মন যেহেতু খারাপ রহব তেমন আপনার ঘরে পাখাপাখি কোণী দেবাদেবী মন্দির বা ধর্ম অনুষ্ঠান যদি থাকে প্রত্যেক দিন নিহতি আপনার ইষ্ট ভগবান অনুসারে যাঁতু বা আপনার যাহা ভাল পাচ্ছেন যে ভগবান তাঁকর মন্দির প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যা সময় যেতবে সময় মিলুচি টিকি দর্শন করতু মনে মধ্য আপনার ভালো রহব আয় রোজগার আপনার কমি যাব ডাউনফল হবার দেখা যাচ্ছে রোজগার যা বি করুলে যেতে টাকা রোজগার করুলে কমি যাবার দেখা যাচ্ছে চাকরি পরস্পরক দোষারোপ করবে চাকরি অন্য কাহকুম দোষারোপ করবে যেপাই আপনার চাকরি সমস্যা দেখা দিয়ে পড়ে তেমন কাহকু দোষারোপ করা অপেক্ষা নিজে যেমি আপনার ভালো রহবে বা চাকরি ভালো করবে সেই জিনিস প্রতি টিকি আপনার ধ্যান দেওয়া দরকার তা সহিত ব্যবসায় যদি আপনার করুবে ধীরে ধীরে মন্থর গতির চালব ব্যবসায় সেতে মাত্রার ভালো দেখা যাও না তেমন ব্যবসায়ের মধ্যে আপনার ইনভেস্টমেন্ট বড়ান্তু না যেতিকি টঙ্কার আপনার ইনভেস্টমেন্ট করেছেন সেতিকি টঙ্কার হি ব্যবসায় করতু পড়াপড়ি কিন্তু আপনার শুভফল রহবে পড়ারে ভালো করবে এবং পড়ারে সফলতা পাইবা সহিত কোণী সফল হয়ে পারতি গৃহিণী যদি আপনার হয়ে সাংসারিক জীবন সেতে মাত্রার ভালো যাও না বা সেতে মাত্রার সমস্যা উপজিব তেমন আপনার যদি চেষ্টা করবে স্বামী সহ ব্যবহার বা কথাবার্তা যদ্বারা কি সাংসারিক জীবন আপনার সুখময় যাব তা সহিত আপনার কোহাই চাহি লভ লাইফ যদি থাকে তাহলে আপনার পার্টনার টিকি সম্মান করতু বা তাঁর সহ ব্যবহার ঠিক রাখতু যদ্বারা কি লভ লাইফের সমস্যা যেমি ন উপজিব তা সহিত মাস আরম্ভর আপনার পরিশ্রম করা দরকার কারণ পরিশ্রম দ্বারা হি আপনার সফল হবে তেমন যে কাম করছেন পরিশ্রম মেহনত করতু নিশ্চিত সফল হবে তা সহিত যেমি দেখা যাচ্ছে কি কার্যসিদ্ধি কিছু এমিটি কামরে আপনার সফল হবে যদ্বারা কি মন আপনার ভালো রহব এবং কিছু কার্যের এ মাস সফল হয়ে পড়তি ব্যয়যোগ দেখা যাচ্ছে ধন খরচ হব বা এমিটি কিছু কামরে আপনার ধন খরচ করে পড়তি তেমন খরচকু নিয়ন্ত্রণ করতু কারণ এ মাস যেহেতু ধন আপনার অভাব অেমন যদি ভাবিচি খরচ ন করবে পুঁজি অসুবিধার পড়ে যাবে তা সহিত কিছু কার্যের হানি হয়ে পড়ে অসফল হয়ে পড়তি যদ্বারা কি টিকি মন আপনার খারাপ হয়ে পড়ে এবং কিছু কার্যের সফল হবে বহু কিছু কামরে হানি হব বহু কিছু কার্যের সফল হব তেমন যে কামরে সফল হচ্ছেন অতি খুশি হবার না বা যে কার্যের আপনার হানি হচ্ছে অতি দুঃখ করবার না যা যেটা সফল হচ্ছে বা যেটা অসফল হচ্ছেন তাকে চালু তা সহিত সুখ সম্মান আপনার প্রাপ্ত হব পারিবারিক জীবন সুখময় যাব এবং ঘাত ছন্দর সমস্যা দেখা যাচ্ছে কোণী গাড়ি যানবাহন দুর্ঘটনাজনিত সমস্যা ঘটি পড়ে তেমন সতর্ক আপনার রহবা দরকার বা প্রত্যেক দিন যদি পারিবে দেবদেব মহাদেব বা পঞ্চমুখী হনুমান মন্দির আপনার যদি ঘরে পাখাপাখি থাকে দর্শন টিকি করতু এবং গাড়ির স্পিড সবুলে মনে রাখতু কম রাখবে গাড়ি চলাইলা বেলা মোবাইল ইউজ করবে না অন্য মানুষ হবে না যেহেতু দুর্ঘটনা জিনিস সমস্যা টিকি রুচি এবং পরিশ্রম দ্বারা হি আপনার কার্য সফল হবে তেমন যেতে মাত্রার আপনার পরিশ্রম করা কথা করতু যদ্বারা কি
ସଫଳ 100% ହେବେ। ତେଣୁ ସଫଳ ହେବା ପାଇଁ ବା ଯେକୌଣସି କାର୍ଯ୍ୟରେ ସଫଳ କରିବା ପାଇଁ ଆପଣ ସବୁବେଳେ ପରିଶ୍ରମ ମେହନତ କରନ୍ତୁ, ଯେଉଁଦ୍ୱାରା କି ଆପଣଙ୍କୁ କୌଣସି କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ସହଜରେ ଆପଣ ସଫଳ ହୋଇଯିବେ। କଳହ ଯୋଗ ମଧ୍ୟ ଏ ମାସ ଦେଖାଯାଉଛି, କାହା ସହିତ ଯୁକ୍ତିତର୍କ କଳି ଝଗଡ଼ା ମଧ୍ୟ ହୋଇପାରେ ବା ପାରିବାରିକ ଜୀବନ କାହା ସହିତ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଭିତରେ ମଧ୍ୟ ଅନବନ ହୋଇପାରେ। ତେଣୁ ଚେଷ୍ଟା କରିବେ ଯେମିତି କଳି ଝଗଡ଼ା ନ ହେବା ପାଇଁ। କୌଣସି କଥାକୁ ନେଇ ମଧ୍ୟ ଆପଣ ଚିନ୍ତାଗ୍ରସ୍ତ ରହିବେ, ମାଇଣ୍ଡ ଟେନସନ୍ ରହିବ, ବିଚଳିତ ମଧ୍ୟ ହୋଇପାରନ୍ତି। ଫ୍ୟାମିଲିଙ୍କୁ ନେଇ ହେଉ, ପିଲାଛୁଆଙ୍କ କଥାକୁ ନେଇ ବା ନିଜ କ୍ୟାରିୟରକୁ ନେଇ କୌଣସି କଥାକୁ ନେଇ ଟିକିଏ ମଧ୍ୟ ମନରେ ଚିନ୍ତା ମଧ୍ୟ ଆସିପାରେ। କ୍ରୋଧ ମଧ୍ୟ ବୃଦ୍ଧି ଦେଖାଯାଉଛି, ଆପଣଙ୍କର ରାଗ ଉପରେ ମଧ୍ୟ ବି କଣ୍ଟ୍ରୋଲ ରଖନ୍ତୁ, କାରଣ ରାଗ ଯଦି କଣ୍ଟ୍ରୋଲ ନ ରଖିବେ ତାହେଲେ ମଧ୍ୟ ଅସୁବିଧାରେ ପଡ଼ିଯିବେ ବା ସବୁ କାମରେ ବିଘ୍ନ ଆସିବ। ତେଣୁ ରାଗକୁ ମଧ୍ୟ ବି ଟିକିଏ କଣ୍ଟ୍ରୋଲ ରଖନ୍ତୁ। ବନ୍ଧୁ ମିଳନ ମଧ୍ୟ ମାସ ଦେଖାଯାଉଛି, ନୂଆ ବା ପୁରୁଣା ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର ଭେଟ ହୋଇପାରେ, ଯେଉଁଥିପାଇଁ ମଧ୍ୟ ଆପଣମାନଙ୍କର ମାଇଣ୍ଡ ମଧ୍ୟ ବହୁତ କିଛି ଭଲ ରହିବ ଏବଂ ବନ୍ଧୁଙ୍କ ଦ୍ୱାରା ମଧ୍ୟ ବହୁତ କିଛି କାମରେ ମଧ୍ୟ ଆପଣ ସଫଳ ହୋଇପାରନ୍ତି। ଆମୋଦ ପ୍ରମୋଦର ମଧ୍ୟ ସମୟ କଟିବ, ଖାଇବା ବୁଲିବା ମଉଜ ମସ୍ତି କରିବା ପାଇଁ ମାସ ଶେଷ ଆଡ଼କୁ ମଧ୍ୟ ଭଲ ସମୟ ଦେଖାଯାଉଛି ଏବଂ ଲୋଭରେ ପଡ଼ି ମଧ୍ୟ କିଛି ଜିନିଷ ଆପଣ କିଣିପାରନ୍ତି। ତେଣୁ ଲୋଭରେ ନ ପଡ଼ିକି ଏମିତି କିଛି ଜିନିଷ ନ କିଣନ୍ତୁ ଯେଉଁ ଜିନିଷ ଆପଣଙ୍କର କିଛି ଦରକାର ହିଁ ହେବନି। ତେଣୁ ଚେଷ୍ଟା କରିବେ ଏମିତି କିଛି ଜିନିଷ ନ କିଣିବା ପାଇଁ। ଦେହ ପୀଡ଼ା ସମସ୍ୟା ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି, ଦେହକୁ ମଧ୍ୟ ବି ଟିକିଏ ଜଗନ୍ତୁ। ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ମାସ ଶେଷ ଆଡ଼କୁ ଯେହେତୁ ଦେଖାଯାଉଛି, ତେଣୁ ଆପଣ ଯଦି ଦେହକୁ ନ ଜଗିବେ ଥଣ୍ଡା କଫରେ ଜ୍ୱରରେ ମଧ୍ୟ ଆକ୍ରାନ୍ତ ହୋଇପାରନ୍ତି। ତା ସହିତ ସୁଖ ହାନି ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି, ପାରିବାରିକ ଜୀବନ କିଛି ଦୁଃଖ ଖଟାସ ମଧ୍ୟ ହୋଇପାରେ। ତା ସହିତ ଆପଣଙ୍କର ଯେମିତି ଦେଖାଯାଉଛି ଏ ମାସ ନିଶ୍ଚିତ ଆପଣ କାହାକୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରିବେ, ପରୋପକାର ମଧ୍ୟ କରିବା ସହିତ ସେବା ପୂଜାରେ ମଧ୍ୟ ଆପଣ ସମୟ କିଛିଟା କଟିବ, ଯେଉଁଥିପାଇଁ କିଛିଟା ମାସ ଶେଷ ଆଡ଼କୁ ଟିକିଏ ମନ ମଧ୍ୟ ଟିକିଏ ଭଲ ରହିବ ଏବଂ କର୍ମଚଞ୍ଚଳ ରହିବେ, କାମ ଗୁଡ଼ିକ ଠିକ୍ ସମୟରେ କମ୍ପ୍ଲିଟ୍ କରିବା ପାଇଁ ମଧ୍ୟ ଚେଷ୍ଟା କରିବେ ଏବଂ କିଛି କାର୍ଯ୍ୟରେ ମାସ ଶେଷ ଆଡ଼କୁ ମଧ୍ୟ ଯେମିତି ଦେଖାଯାଉଛି କି ସଫଳ ମଧ୍ୟ ହେବେ ଏବଂ ଉତ୍ସାହିତ ମଧ୍ୟ ହେବେ। ବହୁତ କିଛି କାମ ଯେହେତୁ ସଫଳ ହେବେ ସଫଳ ହୋଇଯିବେ ଏବଂ କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ସଫଳତା ପାଇବେ, ଯେଉଁଥିପାଇଁ ମନ ମଧ୍ୟ ବହୁତ ଭଲ ରହିବ। ମାସ ଶେଷ ଆଡ଼କୁ କିଛିଟା ରୋଜଗାର ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି, ବିଭିନ୍ନ ସୂତ୍ରରୁ କିଛି ଧନ ମଧ୍ୟ ଆପଣ ପାଖକୁ ମଧ୍ୟ ଆସିପାରେ ଏବଂ ଆପଣ ମଧ୍ୟ ପରୋପକାର ମଧ୍ୟ ସମୟ ମଧ୍ୟ କାଟିପାରନ୍ତି। ତେଣୁ କର୍କଟ ରାଶିର ବ୍ୟକ୍ତିମାନଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି, ଜୀବନର ମନେ ରଖନ୍ତୁ, ଯଦି ସବୁବେଳେ ସଫଳତା ଉନ୍ନତି ପାଇବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସବୁବେଳେ କର୍ମକୁ ଠିକ୍ ରଖନ୍ତୁ, କାରଣ କର୍ମ ଗୋଟିଏ ଏମିତି ଜିନିଷ ଆଜିକା କଲା କର୍ମ ଭବିଷ୍ୟତରେ ଆପଣଙ୍କୁ ସୁଖ ପ୍ରଦାନ କରିବ ବା ଦୁଃଖ ପ୍ରଦାନ କରିବ। ତେଣୁ ଏବେଠୁ ଆପଣ ସୁଖ ଚାହୁଁଛନ୍ତି କି ଦୁଃଖ ଚାହୁଁଛନ୍ତି ସେଇଟା ହେଉଛି ଆପଣଙ୍କ ଉପରେ ଚଏସ୍ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରେ, କାରଣ ଏବେଠୁ ଯଦି ଠିକ୍ କାମ କରିବେ ସବୁ କାମକୁ ଠିକ୍ଠାକ୍ କରିବେ ବା କିଛି କର୍ମକୁ ଯଦି ଆପଣ ସଜାଡ଼ି ନେବେ ଯେଉଁଥିପାଇଁ ଭବିଷ୍ୟତରେ ଆପଣଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ସୁଖକର ହେବ। ତେଣୁ କର୍ମ ହିଁ ଭଗବାନ, ତେଣୁ କର୍ମକୁ ଠିକ୍ ରଖି ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ। ଲାଇଫ୍ରେ ଦେଖିବେ ସବୁବେଳେ ସୁଖ ଶାନ୍ତି ଏବଂ ହସ ଖୁସିରେ ମଧ୍ୟ ସମୟ କାଟିବେ। ତା ସହିତ ଆପଣମାନଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି କିଛି ଉପାୟ ମୂଳକ ମଧ୍ୟ ବି କରନ୍ତୁ, ଲାଇଫ୍ରେ ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କ ଲାଇଫ୍ରେ ବହୁତ କିଛି ଚେଞ୍ଜେସ୍ ଆସିବ। ପ୍ରଥମତଃ ମନେ ରଖନ୍ତୁ ଆପଣ ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଜଳ ଅର୍ଘ ଦିଅନ୍ତୁ, ତମ୍ବା ଲଟାରେ ଲାଲ କିଛି ଫୁଲ ପକାଇ ବା ଆପଣଙ୍କର ମନ ଇଚ୍ଛା ଅନୁସାରେ ମଧ୍ୟ ଆପଣ ଫୁଲ ପକାଇ ପାରିବେ। ଗୁରୁବାର ଦିନ ଯଦି ଧନ ସମସ୍ୟା ଆପଣଙ୍କୁ ହେଉଥାଏ ଗୁରୁବାର ଦିନ ହଳଦିଆ ଫୁଲ ପକାଇକି ଆପଣ ସୂର୍ଯ୍ୟଙ୍କୁ ଜଳ ଦେବେ, ବାକି ଅନ୍ୟ ଦିନମାନଙ୍କରେ ଆପଣ ଖାଲି ପାଣି ବି ଦେଇପାରିବେ ବା ଲାଲ ଫୁଲ ପକାଇ ମଧ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ଅର୍ଘ ମଧ୍ୟ ଦେଇପାରିବେ। ତା ସହିତ ମଧ୍ୟ ମନେ ରଖନ୍ତୁ ଜୀବନ ସବୁବେଳେ ସଫଳତା ଉନ୍ନତି ପାଇବା ପାଇଁ ହେଲେ ବାପା ମାଆଙ୍କର ସେବା, ବାପା ମାଆଙ୍କର ଭକ୍ତି, ବଡ଼ମାନଙ୍କର ସମ୍ମାନ ଏବଂ ନାରୀ ଜାତିଙ୍କୁ ସମ୍ମାନ କରିବା ସହିତ ଦୁଃଖୀ ଗରିବ ଲୋକଙ୍କୁ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ପରୋପକାରକୁ ଯଦି କରିବେ ଲାଇଫ୍ରେ ମଧ୍ୟ ଆପଣ ସବୁବେଳେ ଆଗକୁ ଆଗକୁ ଉଠିକି ଯିବେ ଏବଂ ଜୀବନରେ ସବୁବେଳେ ମନେ ରଖନ୍ତୁ କୌଣସି ସର୍ଟକଟ୍ ନଥାଏ, ଆପଣ ଜିରୋରୁ ହିଁ ଷ୍ଟାର୍ଟ କରିବା ପାଇଁ ପଡ଼ିଥାଏ। ତେଣୁ ଯଦି ବା ଭୁଲଭାଲ କରିଛନ୍ତି ବା ଲାଇଫ୍ରେ କିଛି ଅସୁବିଧା ହେଉଛି ତାକୁ ସଜାଡ଼ିବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ଏବଂ ନିଶ୍ଚିତ ଆପଣ ଲାଇଫ୍ ହସ ଖୁସିରେ କଟିବ, କାରଣ ବହୁତ ଲୋକଙ୍କର ଏଇ କମ୍ପ୍ଲେନ୍ ଥାଏ ଆମ ଜୀବନରେ ସବୁବେଳେ ଦୁଃଖ ଆସୁଛି, ଅଶାନ୍ତି ଆସୁଛି, କଳି ଝଗଡ଼ା ହେଉଛି ଓ ଧନ ଅଭାବ ହେଉଛି, କାରଣ ହୁଏତ ସେମାନେ ଜାଣନ୍ତର ହଉ ଅଜାଣତର କୌଣସି ଲୋକକୁ ଦୁଃଖ ଦେଇଥାଇପାରନ୍ତି ବା ହୁଏତ ଅନ୍ୟ କୌଣସି ଲୋକକୁ ଏମିତି ସମୟରେ ସେମାନେ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ ନ କରିଥାଇପାରନ୍ତି, ଯେଉଁଥିପାଇଁ ସେମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଦୁଃଖ ଭୋଗ କରିବା ପାଇଁ ପଡ଼ିଥାଏ। ତେଣୁ ଜୀବନ ମନେ ରଖନ୍ତୁ ଯଦି ସଫଳତା ଓ ସକ୍ସେସ୍ ଉନ୍ନତି ଏବଂ ହସ ଖୁସିରେ ରହିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ସବୁବେଳେ ଗୋଟେ ନିୟମର ଚାଲନ୍ତୁ ବା ଗୋଟେ ଲାଇନ୍ର ଚାଲନ୍ତୁ, ସତ୍ ମାର୍ଗରେ ଚାଲନ୍ତୁ, ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କ ଜୀବନ ମଧ୍ୟ ସୁଖମୟ ହେବ ଏବଂ କର୍ମ ହିଁ ଯେହେତୁ ଭଗବାନ, ତେଣୁ କର୍ମକୁ ଯଦି ଠିକ୍ ହିଁ କରିବେ ନାହିଁ ତ ଦୁଃଖ ହିଁ ମିଳିବ, ତେଣୁ ଯଦି କର୍ମ ହିଁ ଠିକ୍ କରି ନେବେ
ତାହେଲେ ଜୀବନ ସବୁବେଳେ ହସ ଶାନ୍ତି ସୁଖରେ ମଧ୍ୟ ରହିବେ। ତେଣୁ କର୍କଟ ରାଶିର ବ୍ୟକ୍ତିମାନେ ମନେ ରଖନ୍ତୁ, ଜୀବନରେ ସବୁବେଳେ କିଛି ଦାନ ପୁଣ୍ୟ କରନ୍ତୁ, ବଡ଼ଙ୍କୁ ସମ୍ମାନ କରନ୍ତୁ, ନାରୀ ଜାତିକୁ ସମ୍ମାନ କରିବା ସହିତ ଛୋଟ ଛୋଟ ଛୁଆମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଚକୋଲେଟ୍ ପ୍ରଦାନ କରନ୍ତୁ। ଧନ ସମସ୍ୟା ଯଦି ହେଉଥାଏ ମାଛମାନଙ୍କୁ ଦାନା ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଖାଇବା ପାଇଁ ଦିଅନ୍ତୁ। ଘରେ ବାହାରେ ପକ୍ଷୀମାନଙ୍କୁ ଦିନ ଦୁଇଟା ଦାନା ମଧ୍ୟ ପକାନ୍ତୁ, ଚାଉଳ ପକାନ୍ତୁ, ଯେଉଁଦ୍ୱାରା ପକ୍ଷୀମାନେ ମଧ୍ୟ କିଛି ଆପଣଙ୍କ ଘରକୁ ଯେମିତି ଆସିବେ। ତା ସହିତ ମଧ୍ୟ ସବୁବେଳେ କୌଣସି ଦୁଃଖୀ ଗରିବ ଲୋକ ବା ଜରୁରତମନ୍ଦ ଲୋକଙ୍କୁ ମଧ୍ୟ ସବୁବେଳେ ସାହାଯ୍ୟ ସହଯୋଗ କରିଚାଲନ୍ତୁ। ଦେଖିବେ ଲାଇଫ୍ରେ ଆପଣ ସୁଖ ଶାନ୍ତିରେ ରହିବେ। ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗେ ଲାଇକ୍।